ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। আগামী মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই প্রশ্নগুলি বাছা হয়েছে এবং পর্ষদের নিয়ম অনুযায়ী এর উত্তরগুলি তৈরি করা হয়েছে। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো, অথবা সামাজিক ইতিহাস কী? এর উত্তর কীভাবে দেখো, 1960-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধু রাজা মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয়, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তিক অন্তজদের আলোচনা এবং দৈনন্দিন জীবনযাপন গুরুত্ব পেয়েছে। ডক্টর রঞ্জিত গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। নতুন সামাজিক ইতিহাস চর্চার দ্বারা সমাজের বিভিন্ন শ্রেণী, জাতি, বর্ণ, হিংসা ও সম্প্রীতির অনুসন্ধান করা যায়। 2 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চা বলতে কী বোঝো? ইতিহাস রচনার ইতিহাসই হলো ইতিহাস চর্চা, অর্থাৎ ইতিহাস চর্চা হলো আসলে ইতিহাস রচনার ধারাবাহিক বিবর্তন বা প্রগতির কাহিনী। অন্য অর্থে বলা যায়, ইতিহাস রচনার বিভিন্ন ধারণা ও রীতি এবং প্রকৃতিগত ধারাবাহিক পরিবর্তনের ইতিহাস হলো ইতিহাস চর্চা। নেক্সট কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেন, আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ? বর্তমানকালের ইতিহাস চর্চায় অনেক নতুন নতুন বিষয়ের আলোচনা যুক্ত হওয়ার ফলে আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। এই নতুন বিষয়গুলির মধ্যে অন্যতম হল খেলা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিল্প চর্চা, স্থানীয় অঞ্চল, পরিবেশ, নারী প্রভৃতি নিয়ে ইতিহাস চর্চা। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী বলতে কী বোঝো? 1928 খ্রিস্টাব্দে মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার ফ্রান্সে দ্য অ্যানাল নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পরের বছর অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে তাদেরই হাত ধরে গড়ে ওঠে অ্যানাল স্কুল বা অ্যানাল পত্রিকা গোষ্ঠী। এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস চর্চা শুরু হয়। এবার চতুর্থ 5 নম্বর প্রশ্ন, টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস কী? নতুন ইতিহাস চর্চায় শুধু রাজা মহারাজা ও অভিজাত বর্গের আলোচনা নয়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এবং সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিহাস চর্চা শুরু হয়েছে। এটি হলো টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস। ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়ান ফেভার প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। 6 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? এর উত্তর কীভাবে দেখো, 1980-এর দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষজনদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস। সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। ডক্টর রঞ্জিত গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ ঐতিহাসিক এই ধরনের ইতিহাস চর্চা শুরু করেন। পরে আরেকটি প্রশ্ন আমরা দেখে নিব, 7 নম্বর প্রশ্ন, ইতিহাস, স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাস হলো স্থানীয় ইতিহাস। ওই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় স্থানীয় ইতিহাসের মাধ্যমে। যেমন কলহনের রাস্তরঙ্গিনী হলো কাশ্মীরের স্থানীয় ইতিহাস। 8 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে সংশ্লিষ্ট জায়গার লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক বিবর্তন সম্পর্কে জানা যায়। জাতীয় এবং আন্তর্জাতিক ইতিহাস জানার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী?
খেলার ইতিহাস চর্চার মাধ্যমে লিঙ্গগত এবং জাতিগত বৈষম্য দূর হয়। কোনো দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে যেমন জানা যায়, তেমনি জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করে এই খেলাধুলা। তাছাড়া দুটো দেশ, সম্প্রদায় বা জাতির মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায়। 10 নম্বর প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? আত্মজীবনী একটি লিখিত সাহিত্যিক উপাদান, যার মাধ্যমে সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলী, সাংস্কৃতিক ঐতিহ্য, সমকালীন আর্থসামাজিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করা যায়। আত্মজীবনীতে উল্লেখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধিগুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে পারে। 11 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? যে সমস্ত নথিপত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ, ঘোষণা, আইনকানুন, ঘটনাবলী ইত্যাদি তথ্যের আকারে সংরক্ষিত হয় তাকেই বলে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র সাধারণত স্টেট আর্চিভস বা ন্যাশনাল আর্চিভসে সংরক্ষিত থাকে। 12 নম্বর প্রশ্ন, দুটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও। 1835 খ্রিস্টাব্দের মেকেলে মিনিটস এবং 1883 খ্রিস্টাব্দের হান্টার কমিশনের রিপোর্ট দুটি সরকারি নথিপত্রের উদাহরণ। এবারে 13 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা কাকে বলে? কোনো ব্যক্তি যখন সাবলীলভাবে নিজেই নিজের জীবনকথা সাহিত্যের আকারে লেখেন তখন তাকে আত্মজীবনী বলে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। অন্যদিকে কোনো ব্যক্তির নিজের জীবনের স্মৃতিগুলি যখন সাহিত্যরূপে লিখিতভাবে বাস্তব রূপ নেয় তখন তাকে স্মৃতিকথা বলে, যেমন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম। এরপর 14 নম্বর প্রশ্ন, সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য কি? কমপক্ষে দুটো পার্থক্য তোমাদের লিখতে হবে। প্রথম পার্থক্য, সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, যেমন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন। দ্বিতীয় পার্থক্য, সাময়িক পত্রে সমকালীন খবরাখবরগুলি ছাড়াও কোনো মৌলিক রচনা বা গবেষণাকর্ম যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয়, কিন্তু সংবাদপত্রে সাম্প্রতিক খবর পরিবেশনই বেশি গুরুত্ব পায়। আরেকটি পার্থক্য দেওয়া রয়েছে, তোমাদের না দেখলেও চলবে, এটা দেখে নিই। সাময়িক পত্রের উদাহরণ হলো সমাচার দর্পণ, সংবাদপত্রের উদাহরণ হলো আনন্দবাজার পত্রিকা, বর্তমান ইত্যাদি। 15 নম্বর প্রশ্ন, কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? 1870-এর দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয়, কারণ এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ও প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল সাহিত্য, শিল্প ও স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম এই পত্রিকাতেই ছাপা হয়। 16 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সংবাদপত্রগুলিতে উল্লেখিত সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক খবরাখবর থেকে তথ্যাদি সংগ্রহ করে সেগুলি ইতিহাস রচনার কাজে ব্যবহার করা যেতে পারে। কোনো ঘটনা সম্পর্কে মানুষের জনমত, জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়েও সংবাদপত্র থেকে জানা যায়। 17 নম্বর প্রশ্ন, শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝো? শিল্পচর্চার ইতিহাস বলতে সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাস বোঝায়। এই বিষয়গুলির ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃত। এগুলি কোনো বিশেষ জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা এবং সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানা দিক তুলে ধরে। নেক্সট কোশ্চেন, স্থাপত্যের ইতিহাস বলতে কী বোঝো? স্থাপত্য শব্দটির উদ্ভব স্থা থেকে, যার অর্থ কোনো কিছু স্থাপন করা বা তৈরি করা। স্থাপত্যগুলির মধ্যে নানা সৌধ, প্রাসাদ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সমাধি প্রভৃতি বোঝায়। স্থাপত্য কীর্তি নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের ধারণা, শিল্পকলার বিবর্তন ও উন্নয়নের ধারা এবং মানুষের রুচিবোধ, ধর্মবিশ্বাস, অর্থনীতি ও জীবনযাত্রার ধারণা পাওয়া যায়।
নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কী? ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয়। ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়। প্রচলিত তথ্য বা ঘটনার সত্যাসত্য এর দ্বারা যাচাই করা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন, ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তির নাম লেখো। ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তি মধ্যে উল্লেখযোগ্য হলেন উদয়শঙ্কর, পণ্ডিত বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র এবং শম্ভু মহারাজ। এই মোট 20টি প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।